অবাক হয়নি, কারণ এটা অনেকদিন ধরে আমি দেখছি, আমি তো সুপ্রিমকোর্টে রোজই যাচ্ছি, এবারে যাইনি। মানে উড়িষ্যা যেটা পারে পশ্চিমবঙ্গ সেটা পারে না, উড়িষ্যার যে আত্মবিশ্বাস আছে পশ্চিমবঙ্গ সেটা নেই, উড়িষ্যার সরকারের আত্মবিশ্বাস আছে যে তারা কিছু করেনি, আর আমাদের সরকারের আত্মবিশ্বাসের অভাব শুধু তারা করেছে বলে তারা আতঙ্ক করছে, এনকোয়ারি হলে সব ধরা পড়ে যাবে। শীতের নামে যে তদন্ত, সেই তদন্ত যে প্রশাসন বিভিন্ন সময়ে বিচারপতিদের মন্তব্য থেকে পরিষ্কার বোঝা গেছে, আসলে রাজ্য সরকার চাইছেন শীতের তদন্ত করতে, এই কারণেই যে শীতের তদন্তের নামে মানুষকে বোকা বানানো যাবে, ধোকা দেওয়া যাবে, এবং আদালতকেও বোকা বানাবার একটা ষড়যন্ত্র করছে।